কেমন আছেন আপনারা? আশা করি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছেন এবং এই প্যান্ডামিক মোকাবেলার জন্য আপনি যোগদান দিচ্ছেন। ইউএস কারেন্টলি এখন একটা এপি সেন্টার হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের আউটব্রেকের জন্য। একটা জিনিস এই টোটাল প্যান্ডামিক থেকে যেটা প্রমাণ পেয়েছে যে মানুষ সবসময় কিন্তু কোলাবোরেশনের উপরে বেঁচে আছে। কোলাবোরেশন না থাকলে আজকে মানুষ যেই জায়গায় আছে সেই জায়গায় কিন্তু থাকতো না। আজকে আমরা একটু অফ টপিক কথা বলবো। অলরেডি করোনা ভাইরাস রিলেটেড ইনফরমেশন আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি। এই 21 দিনের যে লকডাউন আছেন এবং ভবিষ্যতে হয়তো হতে পারে যে এই লকডাউনটা আরও ইনক্রিজ করবে, এই সময় আপনারা কিভাবে নিজেকে ব্যস্ত রাখতে পারেন, এটা এই ভিডিওটা তাদের জন্য যারা প্রচণ্ড ফাস্ট পেসড লাইফ লিড করে এবং মানে তাদের এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমার জীবনটা থমকে গেছে, কারণ কাজ নেই, বাইরে বেরোতে পাচ্ছেন না, বা তাদের ওয়ার্ক ফ্রম হোম করার ক্যাপেবিলিটিস নেই এই সময়ে। সবসময় তো সব ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক ফ্রম হোমের ক্যাপেবিলিটি থাকে না। আপনাদের যদি কিছু আইডিয়াস থাকে যেগুলো আপনি অলরেডি ভেবে রেখেছিলেন যে কোনো না কোনো সময় যদি ফ্রি থাকি করব, গান নাচ যেটা মানে ছোটবেলার শখ, যেগুলো হয়তো বড় হয়ে ওঠার মধ্যে এগুলো হয়তো হারিয়ে গেছে, সেইগুলো যদি আপনি করতে চান, বা ধরুন যোগা করা, ঠিক আছে, মেডিটেশন, তো যারা এই সময় পাচ্ছিলেন না এই ব্যস্ত জীবনযাপন লিড করার মধ্যে, তো এখন যখন একটু সময় পেয়েছেন তখন আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারেন। আরেকটা অপশান হচ্ছে যে অনেকে ভাবতে পারে যে না আমি তো ঠিক আছে, দেশের জন্যে একটু যদি কিছু করা যায় তাহলে বেটার হয়, বা কমিউনিটির জন্য আমার যদি কিছু করতে চাই তাহলে বেটার হয়, তাহলে তাদের জন্য কিছু আমি আইডিয়া দিতে পারি। যেমন ধরুন যারা 60-এর ঊর্ধ্বে আছেন, তো তাদেরকে আপনি কিভাবে হেল্প করতে পারেন। ধরুন একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে যে তাদেরকে বাজার করে দেওয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট এবং নোবেল আইডিয়াস দ্যাট ইউ ক্যান ডু ফর দ্যাম অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। তো আপনি এই প্রজেক্টটা কিভাবে এক্সিকিউট করবেন সেটা নিয়ে আমি কিছু 2-3টে পিলার্স বলতে পারি। ফার্স্ট ইজ ইউজ টেকনোলজি। আপনি এখন হোয়াটসঅ্যাপ, স্মার্টফোন সবার হাতে হাতে আছে, হোয়াটসঅ্যাপ ইনস্টলড আছে এবং বিভিন্ন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মস আছে। আপনারা ধরুন পাড়ায়, ঠিক আছে, বা কমিউনিটিতে 3-4 জন বন্ধুরা যারা ভাবছেন যে বসে বসে কী করবো সারাদিন, তো তারা একটা ভিডিও কনফারেন্স করে আপনারা এই প্রজেক্ট নিয়ে আলোচনা করতে পারেন। কিছু পিলার্স আছে এই প্রজেক্টের, সেটা আমি বলে দিতে পারি। ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন, মানে ধরুন এই প্রজেক্টটা এক্সিকিউট করার জন্যে ইউ ফার্স্ট নিড টু আইডেন্টিফাই কি 60 বছরের ঊর্ধ্বে আপনার পাড়ায় কে কে আছে। পরে দ্বিতীয় পিলার হচ্ছে যে ইউ নিড টু রিচ আউট টু দ্যাম, আপনাকে ওদের সাথে কথা বলতে হবে, ধরুন জেঠু, দাদু, বা তাদেরকে ফোন করে জিজ্ঞেস করুন যে আপনাদের কিছু দরকার আছে কিনা। এই আইডেন্টিফিকেশনের আরেকটা ইম্পর্টেন্ট পিলার হলো যে তাদেরকে আপনি টার্গেট করুন যারা ধরুন ইন্টারনেট ব্যবহার করতে বা টেকনোলজি ব্যবহার করে কিভাবে অনলাইন শপিং করতে হয় তারা সেই জিনিসটা জানেন না। ধরুন যারা একটু মফস্বলের দিকে থাকেন, যেখানে ইন্টারনেট পরিষেবাটা অত ভালো নয়, বা ধরুন কেউ আছেন যারা সত্যি ইন্টারনেট ব্যবহার করাটা অতটা তারা পটু নয়, সেই সব লোকদেরকে আপনারা হেল্প করুন। তারপরে তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে যে আইডেন্টিফাই হাউ ইউ ওয়ান্ট টু ট্রানজ্যাক্ট দ্য মানি। আপনি টেকনোলজি ইউজ করতে পারেন, পেটিএম ইউজ করতে পারেন, গুগল পে ইউজ করতে পারেন, বিভিন্ন অনলাইন ট্রানজ্যাকশন প্ল্যাটফর্মস ইউজ করতে পারেন। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে এক্সিকিউশন, মানে ধরুন আপনারা 5-6টা মেম্বার মিলে করছেন এই এই প্রজেক্টটা হ্যান্ডেল করছেন, তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে রোটেশন ওয়াইজ, মানে আজকে ধরুন একজন গেল, দ্বিতীয়জন আর দ্বিতীয় দিন আরেকজন গেল, এবং যখন বেরোবেন অবভিয়াসলি আপনি ফুল প্রোটেকশন নিয়েই বেরোবেন। যে আপনি বাজারটা করে আনলে তার বাড়ির দোরগোড়ায় আপনি রেখে দিয়ে আসতে পারেন এবং ফোন করে দিতে পারেন বা একটা মেসেজ করে দিতে পারেন যে আপনার আইটেমটা আমি বাড়ির সামনে ডেলিভার করে দিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট আইডিয়া। সেকেন্ড আইডিয়া যদি আসি, সেটা আরেকটু ইনভলভ। অবভিয়াসলি হয়তো অ্যাট সার্টেন লেভেল হয়তো আপনার যদি পয়সা সামর্থ্য থাকে দ্যাট মাইট অলসো বি বেনিফিশিয়াল। তো সেই আইডিয়াটা হচ্ছে যে ধরুন আপনার পাড়ায় বা আশেপাশে যারা ধরুন হোমলেস পিপল আছে তাদেরকেও কিন্তু একটা শেল্টার দেওয়া, সেটা গভর্নমেন্ট অলরেডি চেষ্টা করছে। এত বড় একটা দেশ, 133 কোটির একটা দেশ, অবভিয়াসলি এত কিছু তো করা সম্ভব নয় গভর্নমেন্ট লেভেল থেকে। তো যদি আমরা অ্যাজ এ কমিউনিটি বা পাড়ার থেকে যদি এটা একটা উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটা খুব ভালো হয়। আমাদের মনে রাখতে হবে যে করোনা ভাইরাসকে কিন্তু ইরাডিকেট করতে হলে তাহলে প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা স্ট্রেটা থেকে আমাদের কিন্তু এই ইরাডিকেশনটা করতে হবে। এরকম নয় যে শুধুমাত্র উচ্চবিত্ত বা মধ্যবিত্ত
পরিবার ইরাডিকেট করব করোনা ভাইরাস, কিন্তু যারা একদম স্লাম এরিয়াসে থাকে বা যারা হোমলেস তাদেরকে আমরা দেখব না, সেই জিনিসটা কিন্তু করলে হবে না। হোলিস্টিক একটা ইরাডিকেশন হতে হবে যদি করোনা ভাইরাস থেকে আমাদেরকে মোকাবেলা করে জিততে হয়, না তো এটা কিন্তু বারে বারে ফিরে আসবে, সাইকেলটা কিন্তু বজায় থাকবে। যদি একজনও যদি করোনা ভাইরাস আক্রান্ত হয় এবং সে অ্যাসিমটোমেটিক হয়, তাহলে কিন্তু তার পোটেনশিয়াল থাকবে পুরো কমিউনিটিকে এই রোগটা ট্রান্সমিট করা। যেমন ধরুন আপনি আইডেন্টিফাই করলেন যে কোন কোন লোক আছে যে আপনার পাড়ায় তারা হোমলেস, তাদেরকে আইডেন্টিফাই করে ধরুন আপনাদের পাড়ায় কোনো ক্লাব আছে, ক্লাবের কোনো একটা রুম, এমন কোনো একটা রুম যেটা অনেকদিন ধরে লকডাউন আছে, সো আপনারা ওটা পরিষ্কার করে সেখানে তাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারেন, বা ধরুন মেকশিফট কোনো একটা টয়লেট ব্যবস্থা করতে পারেন। তাহলে কি হলো, আপনি তাদেরকে শেল্টার দিলেন, তার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো যে ক্লিনজিনেসের ব্যাপারটাকে আপনাকে মেনটেন করতে হবে। কীভাবে করবেন, ধরুন আপনার কিছু জামা কাপড় আছে সেটা অনেক দিন ধরে আপনি পরেননি এবং অবভিয়াসলি সেটা মানে প্রায় বর্জিত জামা কাপড় আপনার, তো আপনি সেগুলো ওদেরকে দিতে পারেন, ঠিক আছে। এরকম একটা করেও যদি জামা কেউ দেয়, একটা বাড়ির থেকে একটা জামা দিল, কেউ আরেকটা বাড়ির থেকে প্যান্ট দিল, তো এইভাবে করলেই তাদের কত জামা কাপড় হয়, তারা যেন প্রপারলি ক্লিনস থাকে। তিন নম্বর পিলার হচ্ছে যে খাবার দাবার, মানে তাদেরকে আপনি কিভাবে খাবার দাবার দিয়ে সাহায্য করতে পারেন। ধরুন যারা কমিটি মেম্বার আছে, যারা এই টোটাল প্রজেক্টটা হ্যান্ডেল করে, ক্লাব মেম্বার হতে পারে বা আপনাদের কমিটি যদি থাকে সেই কমিটির মেম্বার হতে পারে, তারা তাদের বাড়িতে যা রান্না হচ্ছে, ঠিক আছে, সেটা তো বাড়িতে নিজেরাও খাচ্ছে, তারা যদি একটু এক্সট্রা বানায় এবং একটু একটু করে যদি 10টা ফ্যামিলি মিলে যদি খাবার দেয়, তাদেরকে আপনি এইভাবে সাহায্য করতে পারেন। এই যে আইডিয়াসগুলো, এগুলো আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, বা আর কি কোনো আইডিয়া আছে যেটা করা যেতে পারে, যেটা ঘরে বসে করা যেতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা দরকার, যে এই যে খাবারগুলো ডেলিভারি করা বা এই লোকদেরকে চিহ্নিত করা, এর জন্যে ধরুন একজন সুস্থ সবল একজন মানুষ সে খাবারটা গিয়ে ডেলিভার করতে পারবে। এবং অ্যাগেন সেম কনসেপ্ট কি রোটেট করে, মানে ধরুন আজকে একজন গেল, হয়তো সে দুদিন খাবার দিল, তৃতীয় নম্বর দিন অন্যজন গেল, এবং তাদের কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা, ধরুন কোনো মেডিসিনের কোনো দরকার হলো বা কিছু হলো, হ্যাঁ সেগুলো হয়তো মেডিসিনগুলো আপনি কিনে দিতে পারেন। সেটা একটু মোর ইনভলভ প্রজেক্টস। অলরেডি আমি দুটো মানে প্রজেক্টসের ব্যাপারে কথা বললাম, যেটা কিনা কমিউনিটি হেল্পে করতে সুবিধা হবে, এবং কমিউনিটি হেল্প করা মানেই আপনি কিন্তু দেশের সেবা করছেন। সুতরাং এই ছোট্ট ছোট্ট যদি স্টেপসগুলো আমরা নিই এবং কোলাবোরেটিভলি যদি আমরা কাজ করি, তাহলে আশা করি আমরা এই করোনা ভাইরাসের সাথে যুদ্ধে জিততে পারবো। আপনার কাছে যদি কোনো নতুন আইডিয়া থাকে কীভাবে আরও হেল্প করা যায় কমিউনিটিকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, সেগুলো আপনি কমেন্ট সেকশানে জানান। এবং এই যে দুটো আইডিয়া আমি দিলাম, সেই দুটো আইডিয়া আপনার কি মনে হয় এটা আপনাদের এরিয়াতে কিভাবে এটা অ্যাপ্লিকেবল, এবং আপনি এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে চান, এবং এটার কোনো ইম্প্রুভমেন্টস আছে কিনা এই প্ল্যানগুলোর, সেটা আপনি লিখে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।